যে দিন সম্পর্কে কিছুই জানে না, না রব সম্পর্কে জানে, না নবী সম্পর্কে জানে, না ইসলাম সম্পর্কে জানে, না আখলাক সম্পর্কে জানে, কিছুই জানেন না, তাকেও যেমন দাওয়াত দেওয়া দরকার, যিনি জানেন কিছু তাকেও দাওয়াত দেওয়া দরকার। যেই সত্তার নির্দেশে, যেই সত্তার হুকুমে, যেই সত্তার নিয়ন্ত্রণে এই বিশ্ব পৃথিবী বিশ্ব জগৎ পরিচালিত হচ্ছে, যাকে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং তার প্রতি ঈমান আনতেই হবে। আপনি করতে থাকুন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন যে আপনার এই আমলগুলি জনগণের সামনে প্রচার করা দরকার, প্রকাশ করা দরকার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনোভাবে মানুষের সামনে প্রচার করে দিবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير اما بعد اعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لعلي بن ابي طالب رضي الله عنه فوالله لان يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم। আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 32তম তাবলিগি ইজতেমাই মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন প্রাণ দিন প্রিয় মুসলিম মিল্লাত, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য সুযোগ লাভ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি শান্তির ধারা বর্ষিত হোক মজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, গভীর রাত্রে প্রায় নিদ্রিত মানুষের সামনে কিছু কথা বলার বড়ই কঠিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউত মাউতা, তুমি মৃতদেরকে কিছু শুনাইতে পারবা না। আর ঘুম হচ্ছে এক প্রকার মৃত্যু। এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নীতি অনুযায়ী ঘুমের সময় পড়ি যে আল্লাহ আমি তোমার নামে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব। তাহলে বোঝা যাচ্ছে ঘুম হচ্ছে এক প্রকার মৃত্যু। অতএব মৃত মানুষকে কিছু শোনানো বড়ই কঠিন। এখন যেহেতু যারা আমরা ঘুমিয়ে আছি তাদের কানে আওয়াজ যাবে কিন্তু বোধগম্য হবে না, আর যারা এখন তন্দ্রাচ্ছন্ন তাদের কানে আওয়াজ যাবে, কিছু বোধগম্য হবে কিছু বোধগম্য হবে না। আর যারা দিল মন নিয়ে জেগে আছি, কষ্ট করে কিছু শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি, তাদের কানে কিছু যাবে ইনশাআল্লাহুল আজিজ। তারা হয়তো কিছু হোম লেসন নিয়ে যেতে সক্ষম হবেন বলে আমরা আশা করতে পারি। অতএব এই তিন শ্রেণীর মানুষের কাছেই আমাদের কথাগুলি যাবে, যারা গ্রহণ করতে পারবেন তারা সফল হবেন বলে আশা করতে পারি ইনশাআল্লাহ। আজকের
দাওয়াতের বিষয়বস্তু আমরা আলোচ্যর বিষয়বস্তু শুনেছি, জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর পথে দাওয়াত। আপনারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের নেতা কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন। আপনাদের একটি স্লোগান আছে, মুক্তির একই পথ দাওয়াত, মুক্তির একই পথ দাওয়াত। জিহাদে যাওয়ার আগে দাওয়াতটি দরকার, দাওয়াত দিলে মুক্তি মিলে, এটি বাস্তব প্রমাণসম্মত কোরআন এবং হাদিস দ্বারা, এবং বাস্তবও দেখবেন। যদি কোথাও আগুন লেগে যায় আর ওই বাড়িওয়ালা যদি না চিৎকার করে, দাওয়াত না দেয় গ্রামবাসী এলাকার লোক যে আগুন লেগেছে তোমরা কে কোথায় আছো ছুটে আসো, এটি হচ্ছে একটি দাওয়াত। আর এই দাওয়াতের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আগুন থেকে নিবারণ পাওয়া সম্ভব হয়। ঠিক জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই আহ্বান দরকার, দাওয়াত দরকার। এই দাওয়াত যারা দিবেন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, এবং যাদেরকে দিবেন তাদের প্রকার শ্রেণীবিন্যাস জানাও দরকার। দাওয়াত মানে হচ্ছে আসলে আহ্বান, ডাকা, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যের প্রতি মানুষকে ডাকা, একটি অর্থ হতে পারে। আরেকটি আমরা সহজ কথায় বলতে পারি, ওয়াহির প্রতি মানুষকে আহ্বান করা। আরো সহজ করে যদি বলি, পবিত্র কোরআন এবং সহি সুন্নার প্রতি মানুষকে আহ্বান করা। এই দাওয়াত, এই আহ্বান মূলত দুই পদ্ধতিতে হয়ে থাকে, দুই শ্রেণীর হয়ে থাকে। একটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আর একটা হচ্ছে দাওয়াত ইলা তাগুত, আও দাওয়াত ইলাল কুফর, আও দাওয়াত ইলা শায়াতিন। একটা হবে আল্লাহর পথে দাওয়াত, পবিত্র কোরআন এবং সুন্নার পথে দাওয়াত, আর একটি হবে কুফর, শিরক এবং বিদআত তথা শয়তানের প্রতি দাওয়াত, তাগুতের প্রতি দাওয়াত। আজকের এই দাওয়াতের বিষয়টি তাগুতের পথে নয়, কুফুরের পথে নয়, শিরক এবং বিদআতের কুসংস্কারের পথে নয়, বরং ওহির পথে, আল্লাহর কিতাব এবং সুন্নাতের পথের দাওয়াত হচ্ছে আজকের এই দাওয়াতের বিষয়। সুতরাং ওহির পথে দাওয়াত দিতে গেলে দীপ্ত জ্ঞান, জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিতে হবে। সেজন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে বিষয়টি বলেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রথমেই রবের পরিচয়ের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, ইলমের কথা বলেছেন, বিদ্যার কথা বলেছেন। অন্য আয়াতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, তুমি আগে জানো, বুঝো, অনুধাবন করো, তুমি জ্ঞানার্জন করো, তুমি কার পথে আহ্বান করছো। আজকে আমরা যার পথে আহ্বান করছি তিনি হচ্ছেন আমাদের মাবুদ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো সত্য মাবুদ নেই। সেই মাবুদের পক্ষ থেকে যে নির্ভেজাল তৌহিদের বাণী আমাদের কাছে এসেছে, সেই তৌহিদের বাণীর প্রতি আমরা মানুষকে আহ্বান করছি। সুতরাং মানুষকে যখন আমরা আহ্বান করব, তখন যিনি আহ্বান করবেন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্যের প্রথম স্তর হচ্ছে ইলম, জ্ঞান, জাগ্রত জ্ঞান, দীপ্ত জ্ঞান। সেই জ্ঞান ছাড়া কোনো মানুষ কোনো মানুষকে আহ্বান করতে পারে না। অতএব প্রথম যারা আমরা আহলে হাদিস আন্দোলনের সাথে দাওয়াতি কাজ করছি, তারা শুধুমাত্র দাওয়াত দিতে হবে এই জন্য নয়, বরং আপনাকে তাওহীদ বুঝতে হবে, আপনাকে আল্লাহ এবং মাবুদের পরিচয় বুঝতে হবে, তাহলেই আপনি সঠিক দাওয়াতটি দিতে পারবেন। দ্বিতীয় যে বৈশিষ্ট্য হবে,
আমরা যে জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দিব, যারা দাওয়াত দিব তাদের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি থাকতে হবে বিনয়ের সাথে, ভদ্র ভাষায়, নম্র ভাষায়, কর্কশ নয়, উশৃঙ্খল নয়, এরকম বিনয় ভদ্র ভাষায় নম্র ভাষায় কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর রহমতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আল্লাহর রহমতেই তুমি নরম দিলের অধিকারী হয়েছ। তুমি যদি রূঢ় হতে, কঠোর হতে, উশৃঙ্খল হতে, তাহলে তোমার দাওয়াত মানুষ কবুল করত না, বরং তোমার কাছ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেত, তুমি তাদেরকে হকের দাওয়াত দিতে পারতে না। সুতরাং বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, উশৃঙ্খল হবে না, কর্কশভাষী হবে না। আপনি অনেক সময় দেখবেন অনেক দায়ীকে যে হকের কথা বলবো, সেখানে আবার বিনয় কিসের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হকের দাওয়াত দেন নাই? তিনি কি ওয়াহির দাওয়াত দেন নাই? তিনি কি কখনো কর্কশ হয়েছেন? কর্কশ হন নাই, বরং বিনয়ের সাথে দিয়েছেন, বিনয়ের সাথে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন, ফাকুলা লাহুম কাওলান লাইনা, তুমি বিনয়ের সাথে নরম কথায় তাকে দাওয়াত দিবে। কাজেই আহলাদিস আন্দোলন বাংলাদেশের যারা দায়ী হবেন, কর্মী হবেন, সমর্থক হবেন, দাওয়াতি ময়দানে কাজ করবেন, তারা অবশ্যই প্রথমত এলমের অধিকারী হবেন, দ্বিতীয়ত বিনয়ী হবেন, নম্র হবেন, তৃতীয়ত হচ্ছে যেই কথাটি বলবেন সেই কথাটি নিজে বাস্তবায়ন করে প্রমাণ করবেন। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনি নিজে তাহাজ্জুদের দাওয়াত দিবেন, আপনি নিজে তাহাজ্জুদ পড়েন অনেক বেশি বেশি, নিজে দান খায়রাত করেন অনেক বেশি বেশি, বাড়িতে অনেক পর্দার বিধান চালু করেছেন ইত্যাদি, বেশি বেশি করে স্টেজে গিয়ে বলবেন না, বরং জনগণ আপনাকে তালাশ করে দেখবে, খুঁজে দেখবে, হকের মানদণ্ড দিয়ে আপনাকে যাচাই করে দেখবেন যে আসলেই আপনি যা বলেন তা করেন কিনা। আপনি যদি নিজেই বলেন তাহলে আপনার দাওয়াতের মর্যাদাটা একটু কমে যাবে, বরং যা করবেন, যেগুলি, যে সমস্ত আমলগুলি করছেন সেগুলি যেন রিয়া না হয়, এখলাসের বহির্ভূত যেন না হয়, সেই জন্য আপনি নিজে থেকে বলবেন না যে আমি এই কাজ করি, আমি নফল সিয়াম পালন করি, আমি নফল সালাত আদায় করি, আমি তাহাজ্জুদ আদায় করি, এসবগুলি বলার দরকার নেই, বরং আপনি করতে থাকুন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন যে আপনার এই আমলগুলি জনগণের সামনে প্রচার করা দরকার, প্রকাশ করা দরকার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনোভাবে মানুষের সামনে প্রচার করে দিবেন। দ্বিতীয়, চতুর্থ আরেকটি বিষয় মনে রাখবেন দাওয়াতি ক্ষেত্রে, আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটি এলম চর্চার প্ল্যাটফর্ম, এই কর্মীরা কখনো এলেমবিহীন দাওয়াত দিবে না। অতএব দাওয়াতি ময়দানে গিয়ে যদি কখনো প্রশ্নের সম্মুখীন হন তাহলে গোজামিল দিবেন না। গোজামিল কারা দেয়? যাদের এলমের অভাব আছে, যাদের জ্ঞানের ঘাটতি আছে, যারা কোরআন এবং সুন্নাহ চর্চা করে না, তারা যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হয় গোজামিল দিয়ে উত্তর দিয়ে চলে আসে। আহলাদিস আন্দোলন বাংলাদেশের কোনো কর্মীরা এই অভ্যাস গড়তে পারে না, পারে না, পারে না। কেন? আহলাদিস আন্দোলন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আন্দোলন, ভিত্তিক আন্দোলন। আহলাদিস আন্দোলন এলেম চর্চার আন্দোলন, আহলাদিস আন্দোলন স্টেজ কাঁপানো আন্দোলন নয়, আহলাদিস আন্দোলন মানুষকে কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী করার আন্দোলন। অতএব আহলাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী যারা দাওয়াতি কাজ করবেন, তারা কখনোই কোনো প্রশ্নের সম্মুখীন হলে গুজামিল দিয়ে উত্তর দিয়ে আসবেন না। আপনার জানা নাই, স্পষ্ট করে বলে আসুন, ভাই এই প্রশ্নের উত্তর আমার এই মুহূর্তে জানা নেই, আমি ভবিষ্যতে নির্দিষ্ট সময় নিয়ে আসবেন, ভবিষ্যতে আমি এই প্রশ্নের উত্তর
কোরআন এবং সুন্নার আলোকে যারা জানেন তাদের কাছ থেকে জেনে এসে আপনাকে বলবো, কিন্তু বিনা ইলমে গোজামি দিয়ে উত্তর দিয়ে আসবেন তাতে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পথভ্রষ্ট হবেন, জাতিকে পথভ্রষ্ট করবেন, আপনি নিজে জাহান্নামের পথের দিকে গেলেন, জাতিকে জাহান্নামের পথের দিকে নিয়ে গেলেন। সুতরাং জ্ঞানের চর্চার বিকল্প নাই। অতএব দাওয়াতি কাজ করতে হলে জাগ্রত জ্ঞান দীপ্ত জ্ঞান সহকারেই দাওয়াতি কাজ করতে হবে। ইমাম মালিক রাহেমাহুল্লার কাছে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেন, বিভিন্ন প্রশ্ন করতেন। একদা তিনি প্রশ্নের সম্মুখীন হলেন অনেকগুলি, তিনি মাত্র কয়েকটি প্রশ্নের জবাব দিলেন, আর অনেকগুলি প্রশ্নের জবাব দিতে পারলেন না। প্রশ্নকারী মনঃক্ষুণ্ণ হয়ে বললেন, আনতা ইমামু আহলিল মদিনা, আপনি মদিনাবাসীর ইমাম, অথচ এই প্রশ্নগুলি উত্তর জানেন না। আমরা কোন দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আপনার কাছে এসেছি এই সমস্ত সমস্যাগুলির কারণে সমাধান নেওয়ার জন্য, আর আপনি বলছেন উত্তর জানি না, এটা কেমন কথা? তিনি বলেছিলেন, তুমি আজকে মদিনার শহরের অলিগলিতে গিয়ে মাইকিং করে বলে আসো যে ইমাম মালিক এই প্রশ্নগুলির উত্তর জানেন না, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার না জানা সত্ত্বে যদি আমি গোজামিল দিয়ে উত্তর দিয়ে থাকি তাহলে তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হবে, তোমার জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং আমিও ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আমরা যখনই দাওয়াতি কাজ করতে যাব তখন নিজেকে প্রস্তুত করে জাগ্রত জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করে সেই ময়দানে যাওয়ার চেষ্টা করব, দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তাহলেই আমার এই দাওয়াত সফল হবে বলে আমরা আশা করতে পারি। এরপরে আসুন, যাদের কাছে দাওয়াত দিবেন, আমরা শুধু দাওয়াত দেই রফলি আদায়নের জন্য, দাওয়াত দেই শুধু পায়ে পা মিলানোর জন্য, দাওয়াত দেই শুধু জোরে আমিন বলার জন্য, না, এটি নয়। মাদউ যারা, যাদের কাছে আমরা দাওয়াত পেশ করব তাদের স্তর আগে আপনাকে জানতে হবে, এটির জন্য অবশ্যই এলমের দরকার, দূরদর্শিতার দরকার। সেটি হচ্ছে মাদউ যারা, যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তাদের স্তর যদি নির্ণয় করতে সক্ষম হন তাহলে আপনার দাওয়াত হবে সুচারুরূপে, আপনার দাওয়াত হবে সুন্দর এবং পরিকল্পিত। আর এই মাদউ তথা যাদেরকে দাওয়াত দিচ্ছেন এদেরকে যদি আমরা চিনতে ব্যর্থ হই তাহলে আমার দাওয়াত হবে এলোমেলো বিশৃঙ্খল। তাহলে জানতে হবে, দেখবেন মাদউদের মধ্যে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা দেখবেন অনেক সময় কেউ আছে মুলহিদ, নাস্তিক্যবাদে বিশ্বাসী, যাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড, অল থিংস ক্রিয়েটেড বাই নেচার, আল্লাহ বলতে স্রষ্টা বলতে কেউ নাই, সব কিছু সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে একসময় আমরা সব ধ্বংস হয়ে যাব, এভাবেই দুনিয়া শেষ হয়ে যাবে। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, আমাদের এই দুনিয়ার জিন্দেগি সর্বস্ব, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই ধরনের বিশ্বাসী একজন লোক, এক শ্রেণীর মানুষ আছে। যদিও আল্লাহর ফজল করমে এই শ্রেণীর বিশ্বাসী মানুষ পৃথিবীতে খুবই কম রয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে এই শ্রেণীর মানুষকে দাওয়াত দিতে গেলে আপনার সালাতের ফরজ ওয়াজিব দিয়ে হবে না, অজুর ফরজ পদ্ধতি দিয়ে হবে না, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য স্পেশাল একটি জ্ঞান দরকার, জাগ্রত জ্ঞান দরকার। সে যেহেতু স্রষ্টাকেই বিশ্বাস করে না, কোনো সৃষ্টিকর্তা আছে বলেই বিশ্বাস করে না, তাকে সালাতের কথা বলে হবে না, তাকে তাওহীদের কথা বলেও হবে না, তাকে বুঝাতে হবে যুক্তি এবং তর্ক দিয়ে, জাগ্রত বিবেক দিয়ে বুঝাতে হবে যে এত বিশাল পৃথিবী এমনি এমনি চলছে না, এর পিছনে নিশ্চয় একজন স্রষ্টা আছেন, একজন পরিচালক আছেন। এই যুক্তি দিয়ে যদি বুঝাতে সক্ষম হয় তাহলে ওই নাস্তিক, ওই বেদিন, ওই যে স্রষ্টাকে মানে না, সে হয়তোবা কোনোভাবে আপনার কথা মেনে নিতে পারে। যেমন যুক্তি, দুইজন মরুভূমির মধ্যে চলছেন, হঠাৎ দেখলেন উটের গোবর, সেখানে আশপাশে খুঁজে দেখা গেল কোনো উট নাই,
গরু নাই, ছাগল নাই, বিশাল বড় মরুভূমি। এই মরুভূমির মধ্যে গোবর আসলো কেমনে? তার মাথায় চিন্তা ঢুকিয়ে দিলেন, যে মাথায় চিন্তা দিলেন যে এইখানে উট নাই, ছাগল নাই, গরু নাই, গোবর আসলো কোত্থেকে? তখন সে মনের অজান্তেই বলে বসল, আল বাআরাতু তাদুল্লু আলাল বাইরি, এই গোবরই প্রমাণ করছে যে উট আছে কোথাও, আমার দৃষ্টির বাইরে কোথাও আছে, আমি দেখতে পাচ্ছি না। সুতরাং এই বিশ্ব চরচর, বিশ্বজাহান, এই বিশ্বজাহান এমনি এমনি চলছে না, বরং এর পিছনে কোনো একজন সত্তা আছেন, যেই সত্তার নির্দেশে, যেই সত্তার হুকুমে, যেই সত্তার নিয়ন্ত্রণে এই বিশ্ব পৃথিবী, বিশ্ব জগৎ পরিচালিত হচ্ছে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তার প্রতি ঈমান আনতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে, যাদেরকে দাওয়াত দিবেন তারা হতে পারে কাফের, হতে পারে মুশরিক, হতে পারে আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করছে, তাকেও যদি শুধু সালাতের দাওয়াত দেন হবে না। এজন্য জ্ঞানী হওয়া দরকার, জাগ্রত জ্ঞান দরকার। জাগ্রত জ্ঞান ছাড়া কারো কাছে দাওয়াত দিতে পারবেন না। ঠিক তেমনিভাবে দাই মাদউ যখন হচ্ছে একজন মুলহেদ, কাফের, মুশরিক, আরেকটা হচ্ছে মুসলিম, মুসলিমের কাছেও আপনাকে দাওয়াত দিতে হবে। মুসলিম হলেই যে দাওয়াত লাগবে না তা নয়, মুসলিম কিন্তু আকিদা খারাপ, মুসলিম আমল খারাপ, মুসলিম আখলাক খারাপ। অতএব এগুলি যদি জানতে না পারি, মুসলিম হতে পারে জাহেল, মুসলিম হতে পারে আলেম, মুসলিম হতে পারে জাহেল, মুসলিম হতে পারে আলেম, শিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, দিন সম্পর্কে জানা নাও থাকতে পারে। তবে জেনে রাখুন, আলেমরা যারা আলেম হবেন তারা আবার দুই ধরনের লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সকল আলেমের কাছে দাওয়াতের পদ্ধতি এক হবে না। একজন আলেম মুআনেদ, আরেকজন আলেম মুতাকাসিল। যে আলেম মুআনেদ মানে হঠধর্মী, তিনি যা বুঝেছেন, তিনি যা অনুধাবন করেছেন, তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের কালচার, সেই সমাজের রীতিনীতিকেই তিনি দিন মনে করেছেন, করার ফলে আপনি যখন অহির দাওয়াত দিবেন, কোরআন এবং সুন্নার কথা বলবেন, তখন তিনি সেটাকে হঠধর্মিতা করবেন, গ্রহণ করতে চাইবেন না। অতএব তাকেও দাওয়াত দেওয়া দরকার, আলেম মুতাকাসিল। আরেকজন বড় আলেম, অনেক এলমের অধিকারী, কিন্তু দাওয়াতি কাজ করতে রাজি নন, যেভাবে আছে সেভাবেই চলছেন, অতএব ওনাকেও দাওয়াত দেওয়ার দরকার। আর জাহেল, যিনি দিন সম্পর্কে জানেন না, এই জাহেলও আবার দুই স্তরের, জাহেল মুরাক্কাব আর জাহেল গায়ের মুরাক্কাব। গণ্ড মূর্খ, যে দিন সম্পর্কে কিছুই জানে না, না রব সম্পর্কে জানে, না নবী সম্পর্কে জানে, না ইসলাম সম্পর্কে জানে, না আখলাক সম্পর্কে জানে, কিছুই জানেন না, তাকেও যেমন দাওয়াত দেওয়া দরকার, যিনি জানেন কিছু তাকেও দাওয়াত দেওয়া দরকার। সুতরাং এই স্তরগুলি যদি আমরা জানতে না পারি, তাহলে অবশ্যই আমরা দাওয়াতি কাজে সফলতা অর্জন করতে পারবো না। অতএব এই জ্ঞান যদি না থাকে, তাহলে আমার ব্যর্থতা আসবে। খুব সংক্ষেপে আরেকটু বলি, দাওয়াত দিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পদ্ধতির কথা বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যে ডাকতে যাবে মানুষকে, অতএব হিকমতের সাথে ডাকবে, হিকমত আই ইলম, জ্ঞান দ্বারা ডাকবে। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। সুতরাং জ্ঞান ছাড়া দাওয়াতি কাজ চলবে না, জ্ঞান দিয়ে দাওয়াত দিতে হবে। যদি আমরা এই দাওয়াত দেই, তাহলে লাভ কি? যেটি আমরা বলেছিলাম, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। দাওয়াত দিয়ে লাভ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লাআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআমি। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একটি মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে আরব বিশ্বের লাল উষ্ট্রীর চাইতে তোমার জন্য সেটি হবে কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত, জাগ্রত জ্ঞান নিয়ে,
দীপ্ত জ্ঞান নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।